এক লাখ ছত্রিশ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে বেলজিয়ামের পতাকাবাহী জাহাজ এক্সেলেন্স বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের মহেশকালীর মাতার বাড়িতে নোঙ্গর করে গেল মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী সংস্থা পেট্রোবাংলা কাতার থেকে আমদানি করেছে এলএনজির এই চালানটি দুশো মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রস্থের এই জাহাজটি ব্যবহার করা হচ্ছে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা ভাসমান টার্মিনাল হিসাবে রোববার জাহাজটি পরিদর্শনে যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলএনজি সরবরাহের ফলে শিল্পখাতে গ্যাসের সংকট অনেকটাই কাটবে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই একটা উদ্যোগের কারণে আমাদের জিডিপি গ্রোথ বাড়বে আমাদের হিউজ বিনিয়োগটা বাড়বে বিকজ এখন ইনভেস্টমেন্ট যেটা বন্ধ হচ্ছে ইনভেস্টমেন্ট বন্ধ আছে গ্যাসের কারণে গ্যাস প্রেসার নাই ভাসমান এই টার্মিনাল থেকে এলএনটি সরবরাহ হলে বন্ধ থাকা কলকারখানা চালু হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সংকট দূর হবে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমাদের উৎপাদন খাত এবং আমাদের বিদ্যুৎ খাত সহ যে সমস্ত আমাদের সীমাবদ্ধতা এবং যে সমস্ত সমস্যা আছে সে সমস্যা ইনশাল্লাহ অসিরেই আমরা মোকাবিলা করতে সক্ষম হব এই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবারের জন্য ইতিমধ্যেই চট্টগ্রামের আনোরা পর্যন্ত তিরিশ ইঞ্চি ডায়ামিটারের একানব্বই কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে এখন চলছে আনোয়ারার বৈরাগ থেকে ফোজধরাট পর্যন্ত তিরিশ কিলোমিটার এলাকায় বিয়াল্লিশ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপনের কাজ হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম